সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি ফাইবারের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিয়ে কথা বলতে যাচ্ছি। যারা নতুন সেলার এবং পুরাতন সেলার আছেন, আশা করি সকলেরই এই আপডেট সম্পর্কে জানা থাকলে অনেকটুকুই হেল্প হবে। কারণ হচ্ছে এই আপডেটের পর থেকে অক্টোবরের 1 তারিখ থেকে মোটামুটি আপডেটটা কার্যকর শুরু হয়ে গেছে। অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে, কী কারণে সাসপেন্ড হচ্ছে তারা নিজেরাই জানে না, এবং কী কারণে ওয়ার্নিং খাচ্ছে তারা নিজেরাই জানে না। তো এটা যদি আমি বলতে চাই, ফাইবারের এই আপডেটে যারা ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে কাজ করতেছেন, যেমন প্রমোশন রিলেটেড সার্ভিস নিয়ে, হতে পারে ইউটিউব প্রমোশন, ফেসবুক প্রমোশন, ইনস্টাগ্রাম প্রমোশন, দেন আপনার টুইটার, পিন্টারেস্ট, এরকম অনেক প্রমোশন সার্ভিস থাকে, বা ইবুক প্রমোশন সার্ভিস, মানে টোটাল কথা হচ্ছে ফাইবারের ভিতরে অর্গ্যানিক প্রমোশন সার্ভিস কোনো জায়গায় উল্লেখ করা যাবে না। আপনার গিকে যদি প্রমোশন সার্ভিসটা লেখা থাকে, সেটা টাইটেলে হোক, ডিসক্রিপশনে হোক যদি লেখা থাকে, এবং মনিটাইজেশন বা ফলোয়ার, সাবস্ক্রাইবার, পেজ লাইক, এরকম সার্ভিসের কথা যদি উল্লেখ করা থাকে, যেমন অডিয়েন্স, এগুলোর কথা যদি উল্লেখ করা থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট যে কোনো সময় একটা প্রবলেম হতে পারে, বা অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে, হতে পারে আপনার অ্যাকাউন্টটা ডিজেবল করে দিবে, হতে পারে আপনাকে ওয়ার্নিং দিবে, অথবা আপনাকে বলবে যে আপনার গিগটা মডিফাই করুন। যখনই আপনার ওইখানে মডিফাই অপশনটা আসবে, তখন আপনাকে আপনার ওই গিকের ভিতরে যদি মনে হয় যে আপনার রিভিউ আছে বা পর্যাপ্ত রিভিউ থাকে, তাহলে অবশ্যই মডিফাই করবেন। আর যদি নতুন গিক হয়ে থাকে, অবশ্যই গিকটা ডিলিট করে নতুনে তৈরি করবেন। আর যাদের প্রমোশন রিলেটেড সার্ভিস বা অর্গ্যানিক প্রমোশন রিলেটেড সার্ভিস দ্বারা দিতেছেন, তারা খুব দ্রুত আমার ভিডিওটা দেখার পর, খুব দ্রুত আপনার গিকটা যদি কোনো একটা পজিশনে থাকে, তারপরেও আপনি পজ না করে আপনি লাইভ এডিট করে ফেলবেন প্রমোশন অপশনটা, যেমন ইউটিউব ভিডিও প্রমোশন বা ইউটিউব ভিডিও এসইও অ্যান্ড প্রমোশন যদি এরকম যদি থাকে, বা ইউটিউব ভিডিও প্রমোশন যদি এরকম কোনো কথা থাকে, তাহলে সেটা আপনি এসইও ক্যাটাগরিতে নিয়ে আসবেন। হতে পারে ইউটিউব এসইও, হতে পারে ইউটিউব অপটিমাইজেশন, যদি ইবুক রিলেটেড কোনো সার্ভিস থাকে বা ফেসবুক প্রমোশন রিলেটেড থাকে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেক্ষেত্রে আপনারা মার্কেটিংটা বসাতে পারেন, অথবা ম্যানেজমেন্ট, এই ধরনের কথা ওইখানে উল্লেখ করতে পারেন। তা না হলে খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হবে, কারণ এই মোটামুটি আমাদের স্টুডেন্টদেরও মোটামুটি এই প্রবলেমের দুই একজন হয়েছে। একজন মোটামুটি আজকেই তারা একজন ওয়ার্নিং খাইছে, শুধু কি লেখছিল, শুধু লেখছে মাত্র প্রমোশন কথাটা, এটা কিন্তু তার গিকে ছিল আগে, সেটা তিনি আমি বলছি সাথে সাথে এটা তিনি এডিট করে আপডেট করে ফেলছে, কিন্তু তার এখন যে মেসেঞ্জার, যেটা আমরা ফাইবারের চ্যাট বক্স বলে থাকি, বা চ্যাট যেখানে আমরা চ্যাট করে থাকি ক্লায়েন্টদের সাথে বা মেসেজ করে থাকি, ওই জায়গাতেও, মানে ওই জায়গাতেও কিন্তু আপনি এই ধরনের সার্ভিস প্রোভাইড করতে পারবেন না। এখানে যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে আমার অর্গ্যানিক প্রমোশন সার্ভিস লাগবে, বা আমার ভিউ লাগবে, সাবস্ক্রাইবার লাগবে, তুমি কি দিবা? আপনি সরাসরি সাবস্ক্রাইবার আমি দিব এরকম রিলেটেড কোনো কথা বলা যাবে না। আর বললেও, মার্কেটিং বা প্রমোশন রিলেটেড কথা বললে, সেটা অবশ্যই সেফলি লিখতে হয়। কীভাবে সেফলি লিখতে হয় এর আগে আমরা দেখাইছি, অথবা আপনারা যদি না জানেন সেফলি কীভাবে লিখতে হয়, তাহলে মেসেজ করবেন নিচের দিকে বা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে ওইখানে লিখে দিব যে এই ধরনের এইভাবে লিখতে হয়। ওকে, তো এখানে যেটা হচ্ছে, ফাইবার সমস্ত জায়গায় তারা রোবট সেট করে ফেলছে। এখন আপনি সরাসরি কাস্টমার ফরেও কোনো ক্লায়েন্টকে কোনো সাবস্ক্রাইবার দিব, ভিউ দিব, প্রমোশন করে দিব, এরকম কথা উল্লেখ করতে পারবেন না। তাহলে আপনার অ্যাকাউন্টে যে কোনো সময় ওয়ার্নিং চলে আসবে, এমনকি আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে। তো এটা লিখতে হবে খুব সেফলি। দেন হচ্ছে, এই ধরনের যদি সার্ভিস আপনারা দিয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই এটা আপডেট করা উত্তম মনে করি। ডিজিটাল মার্কেটিং যারা করতেছেন বা ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস দিতেছেন, যদি কোনো সময় প্রমোশন সার্ভিস কোনো জায়গায় লেখা থাকে, অডিয়েন্স, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, ফলোয়ার, লাইক, মনিটাইজেশনস, মনে করেন প্রমোশন, এই ধরনের যদি কোনো কথা উল্লেখ থাকে, তাহলে অবশ্যই আপনারা এটা করে দিবেন।
আপডেট করে নেবেন বা নতুন কোনো শব্দ ওয়ার্ড ব্যবহার করে আপনারা এটা পরিবর্তন করবেন। এবং যদি প্রমোশন রিলেটেড সার্ভিস থাকে, যদি আপনি চান যে এটা আরেকটা ক্যাটাগরিতে নিয়ে যেতে চান, সেটাও করতে পারবেন। আদারওয়াইজ আপনাকে ওই ক্যাটাগরিতে থেকে আপনার গিগটা আপডেট করতে হবে। অনেকেরই দেখবেন ইনস্টাগ্রামে গেলে আপনি খুব একটা মানুষ পাবেন না যারা এখন প্রমোশন রিলেটেড সার্ভিস দিতেছে, কিন্তু হ্যাঁ, প্রমোশন লিখলে সার্চ করলে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা তারা পূর্বে প্রমোশন রিয়েলিটি সার্ভিস দিত, তারা এখন গিগুলো আপডেট করে সেটা মার্কেটিং ম্যানেজমেন্ট কন্টেন্ট ক্রিয়েশন এই ধরনের সার্ভিসগুলো তারা দিতেছে এবং গিগুলো টোটালি আপডেট করে ফেলতেছে। তো আশা করি যে আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এবং ফাইবারে যেমন আগে অনলাইন সিস্টেমটা ছিল, সেটা এখন উঠে গেছে, অনলাইন সেলার এখন আর দেখাবে না। এখন প্রপারলি আপনাকে অ্যালগোরিদমটা জানতে হবে। যদি আপনি প্রপার এসইও করতে পারেন বা অপটিমাইজেশন করতে পারেন, তাহলে আপনার গিগটা প্রথমে থাকবে। এখানে শুধু অপটিমাইজেশন এবং অ্যালগোরিদমের উপর নির্ভর করেই ফাইবারের গিগগুলো এখন পজিশন বিল্ড আপ করতেছে। যারা এখনও অ্যালগোরিদম জানেন না, অবশ্যই অ্যালগোরিদম ভালো করে শিখে নেবেন কোনো কোনো মাধ্যম থেকে অথবা ইউটিউব থেকে। আর আপনারা আশা করি যারা এই ধরনের সার্ভিস দিয়েছেন তারা এখনই সংশোধন হয়ে যাবেন, আর যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় এই জন্য আমি আপনাদের জন্য এই ভিডিওটা মেক করলাম। আশা করি যে আপনাদের একটু হলে কাজে দিবে। তো দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।